আসসালামু আলাইকুম। একটা বিষয় জানার জন্য আজকে নয়জন আমাকে মেসেজ দিয়েছেন, একই যুগে একদিনে নয়জন মেসেজ দিয়েছেন, সবার বিষয় একটা। একজনের মেসেজটা পড়ে শোনাই, মুশফিক রহমান, উনি দুবাই থেকে লিখেছেন। মুশফিক ভাই লিখেছেন, মুশফিকুর রহমান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি মুশফিক দুবাই থেকে বলছি। আমি যদি 3 মাসের জন্য ঘুরতে আসি বাংলাদেশে, সেক্ষেত্রে আমার দুবাইয়ের লাইসেন্স আছে, আমি দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাইতে পারবো কি না? উনি লাইসেন্সের ছবিও দিয়ে দিয়েছেন, উনার লাইসেন্সটা ছবি উঠে পাঠিয়েছেন। এক কথায় বলি যে আপনি দুবাইয়ের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাইতে পারবেন না। এর আগে একটা ভিডিও করেছিলাম আমি, এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছিলাম। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে বিদেশে তো এগুলো তো ধরা নিয়মকানুন নাই, এত করা করি না, বিদেশে তো অন্য ধরনের অন্য লাইসেন্স দিয়ে চালানো যায়, বাংলাদেশে যাবে না কেন? বাংলাদেশেও চালানো যাবে, কিন্তু নিয়ম মানতে হবে। আপনি ওই লাইসেন্স দিয়ে ডাইরেক্ট আপনি চালাবেন এটা পারবেন না। বাংলাদেশের একটা আইন আছে, বাংলাদেশ সড়ক পরিবহন আইন আছে, অন্য দেশেও কিন্তু সড়কের একটা আইন আছে, বাংলাদেশেও একটা আইন আছে, সড়ক পরিবহন আইন 2018। এই আইনে এই এই 2018 সালে যে সড়ক পরিবহন আইন, এই আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কী কীভাবে চালাইতে পারবেন। ওই লাইসেন্স দিয়েও চালাইতে পারবেন, কিন্তু নিয়ম মানতে হবে আপনাকে। কী নিয়ম মানতে হবে? আপনার বাড়ি যে জেলায়, আপনার বাড়ি নরসিংদী হতে পারে, আপনার বাড়ি রাজশাহী হতে পারে, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়ি হতে পারে, কিশোরগঞ্জ হতে পারে, রংপুর হতে পারে, চাঁপাই নবাবগঞ্জ হতে পারে, খুলনা হতে পারে, যে কোনো জেলায় আপনার বাড়ি হোক, সেই জেলায় কিন্তু একটা বিআইটি অফিস আছে। এই বিআইটি অফিসে আপনাকে যেতে হবে, যাওয়ার পরে আপনার যে লাইসেন্সটা আছে দুবাইয়ের, এই লাইসেন্সটা আপনি ওখানে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি নির্দিষ্ট একটা ফিস আছে, একটা টাকা জমা দিতে হবে, ওই টাকাটা আপনি জমা দিবেন। আমি এক্সাক্ট টাকার সংখ্যাটা আমি বলতে পারছি না, টাকাটা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে একটা নির্দিষ্ট ফর্ম দেবে, এই ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে, ওই ফর্মে স্বাক্ষর করে ফর্মটা আপনাকে সিনছাপন মারে ওই ফর্মটা আপনাকে দেবে এবং ওই লাইসেন্সটা আপনার রেখে দেবে। আপনি 2 মাস থাকেন, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, আপনি ওই ফর্মটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন। অর্থাৎ ওই লাইসেন্স দিয়েও আপনি গাড়ি চালাইতে পারবেন, কিন্তু বিধিনিষেধ আছে, এই এই নিয়মকানুন করে চালাইতে হবে। নতুন করে আর লাইসেন্স করার প্রয়োজন নাই, ওই লাইসেন্সটা ওখানে জমা দিয়ে একটা ফর্ম দেবো, ওই ফর্ম দিয়ে আপনি যতদিন থাকেন আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় হচ্ছে, আপনার ওই লাইসেন্সটার মেয়াদ, অর্থাৎ দুবাই থেকে যে লাইসেন্সটা নিয়ে আসছেন সেই লাইসেন্সটার মেয়াদ যদি 1 মাস থাকে, এখন আপনি বাংলাদেশে গাড়ি চালাবেন 5 মাস, এই যে নিয়মের একটা ব্যত্যয় ঘটালেন, আপনি মেয়াদ আছে 1 মাস, আপনি 4 মাস চালাইলেন অতিরিক্ত, এর মাঝখানে যদি আপনি ধরা পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার করা অঙ্কের মাসুল দিতে হবে, আবার ওই লাইসেন্সটা বাতিল হবে আপনার আগেরটা, পাশাপাশি আপনাকে মোটা অঙ্কের জরিমানা হতে পারে আপনার। সে কারণে হিসেব কিতাব করে চলতে হবে। আপনি যদি বাইক চালান, যদি কোনো কারণে আপনি বিদেশি লাইসেন্স হোক আর বাংলাদেশের লাইসেন্স হোক, ছোট মোটরসাইকেল হোক আর বড় হোক, যে কোনো কোম্পানির মোটরসাইকেল যদি আপনি চালান বাংলাদেশের যে কোনো রাস্তায়, ছোট রাস্তায়, বড় রাস্তায়, আঞ্চলিক সড়ক, আঞ্চলিক মহাসড়ক আর মহাসড়ক, যেই গাড়ি যে রাস্তায় গাড়ি চালান না কেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্য অবশ্যই হেলমেটটা মাথায় পরিধান করে নেবেন। হেলমেটটা আপনার নিজের শরীরের জন্য, হেলমেটটা আপনার জীবনের জন্য। জীবনের প্রতি যদি মায়া থাকে, শরীরের প্রতি যদি মায়া থাকে, অবশ্য অবশ্যই হেলমেটটা পরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।